क्लास 9 गुड मॉर्निंग चिल्ड्रेन आज के आमी तुम्हारे विज्ञप्ति बोझाबो विज्ञप्ति अर्थात नोटिस विद्यालय विभिन्न घटना जखन घटबे सेई ब्यापारे जखन नोटिस बोर्डे जानानो हय सेटिकेई विज्ञप्ति बला हय विज्ञप्ति अनेक समय विद्यालय कोनो सम्पादको दिते पारे विद्यालय अध्यक्षाओ विज्ञप्ति दिते पारेन एखाने तुमी जखन विज्ञप्तिटा लिखबे तुमी विद्यालय एकजन सम्पादक हिसेबे विज्ञप्ति लिखबे अर्थात तुमी सकलके कोनो एकटी अनुष्ठान सम्पर्के जानाच्छो एखाने तोमादेर आजकेर विषय होच्छे तोमार विद्यालय एकटी रक्तदान शिविरेर आयोजन करा हयेछे সেই রক্তদান শিবিরে যারা অংশগ্রহণ করতে চায় বা যারা রক্ত দিতে ইচ্ছুক তারা যেন তোমার সাথে এসে যোগাযোগ করে আমি এবার বিজ্ঞপ্তিটি বলছি এত দ্বারা সকল ছাত্র ছাত্রীকে জানানো যাইতেছে যে আগামী সোমবার অর্থাৎ 7ই সেপ্টেম্বর আমাদের বিদ্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে উক্ত শিবিরে শুধুমাত্র নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ করতে পারে যারা রক্তদান করতে ইচ্ছুক তারা যেন তাদের অভিভাবকদের সম্মতিপত্র সহ নিম্নলিখিত স্বাক্ষরিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে এই রক্তদান শিবিরের স্থান সময় এবং তারিখ নিম্নে প্রদত্ত হইল এই কথা লেখার পর একটা ড্যাশ দেবে তারপর লিখবে সময় সময় লিখে লিখবে 10 ঘটিকা তারপর লিখবে স্থান স্থান লিখবে ভোলানন্দ ন্যাশনাল বিদ্যালয় তারিখ তারিখ লিখবে 7ই সেপ্টেম্বর 2020 এরপরে তিন লাইন ছেড়ে ডান দিকে লিখবে নিজের নাম নিজের নাম লেখার পরে তার নিচে লিখবে সম্পাদক তার নিচে স্কুলের নাম অর্থাৎ ভোলানন্দ ন্যাশনাল বিদ্যালয় বাঁ দিকে লিখবে অধ্যক্ষ স্বাক্ষর বাঁ দিকে লিখবে অধ্যক্ষ স্বাক্ষর লিখে ওপরে একটি আন্ডারলাইন করে ছেড়ে দেবে ওখানে কিছু আর লিখবে না বিজ্ঞপ্তি আমি একটি লিখে পাঠিয়েছি সেই বিজ্ঞপ্তিটা দেখে নেবে এবং আমি আজকে যেটা বললাম সেটা মিলিয়ে নেবে বা লিখে নেবে কারণ সেদিনকে আমি বসে আঁকো প্রতিযোগিতা দিয়েছি বিষয়বস্তু আর এই পুরো বিজ্ঞপ্তিটি একটি বক্সের মধ্যে রাখবে প্রথম একটি ছোট বক্স করবে সেখানে লিখবে বিজ্ঞপ্তি তার নিচে লিখবে বিষয় বিষয় লিখবে রক্তদান শিবির এই দুটি বিষয় একসাথে ছোট বক্স করবে এবং পরের যে বিষয়টি বললাম সেই বিষয়টি পুরোটি একটি বক্সের মধ্যে রাখবে প্রত্যেককে আশা করি বুঝতে পেরেছ প্রত্যেককে শুভকামনা জানিয়ে আমি শেষ করছি